দুয়ারে দলিল প্রকল্প চালু হচ্ছে রাজ্যে, জমির এই সমস্ত কাজের সুবিধা পাবেন। দেখছেন বিএস নিউজ বাংলা অল ইন অঞ্চল, যেখানে সব ধরনের ভিডিও আমরা একটি মাত্র চ্যানেলে পাবেন। দেখুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দুয়ারে সরকার দুয়ারে ডাক্তারের পর এবার বাংলা দুয়ারে দলিল, জমি বাড়ির রেজিস্ট্রেশনের পেপার থেকে শুরু করে পর্চার, ট্যাক্স, খাজনা, এই সমস্ত পরিষেবা এবার বাড়িতে বসেই পাবেন রাজ্যব্যাপী। ফলে আর দিনের পর দিন রেজিস্ট্রি অফিসে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না তাদের। দুয়ারে দলিল প্রকল্পের কথা জানাজানি হতেই ব্যাপক সরগোল পড়ে গেছে, কারণ বাংলায় জমি বাড়ি রেজিস্ট্রেশন করতে গিয়ে আম জনতার সমস্যায় পড়া বা হয়রানির বিষয় কিন্তু নয়, বহু অভিযোগও উঠেছে স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে উৎকোচ বা ঘুষ না দিলে কাজ এগোই না, এমনকি রেজিস্ট্রেশন অফিসগুলোয় জমি দালালরা ওঁত পেতে বসে থাকে বলেও অভিযোগ। তারা দুর্বল বা বয়স্ক কোনো জমি বাড়ির মালিককে দেখলেই চাপ দিয়ে কম টাকায় সম্পত্তি লিখে নেয়, এমনই বেশ কিছু ঘটনা নানা সময় নজরে পড়েছে। সেখানে যদি দুয়ারে দলিল প্রকল্প চালু হয় তাহলে জমির রেজিস্ট্রেশন কপির জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই ডাকযোগে পেয়ে যাবেন সব কিছু, পাশাপাশি অনলাইন ট্যাক্স খাজনা ইত্যাদি মেটানোও যাবে। নবান্ন সূত্রে খবর, প্রতি তিন মাস অন্তর যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানেই এবার দুয়ারে দলিলের একটি করে পৃথক জায়গা রাখা হবে। সেখানে গিয়ে জমি বা বাড়ির রেজিস্ট্রেশনের জন্য আবেদন, পর্চা সংক্রান্ত কাজ, খাজনা, মিউটেশন, মানে যা যা কিছু রেজিস্ট্রেশন অফিসে গিয়ে করেন সব কিছুই করা যাবে। এরপর দুয়ারে সরকারকে যদি বাকি পরিষেবাগুলোর মতোই সেক্ষেত্রেও পোস্ট অফিস মারফত আপনার বাড়িতে এসে পৌঁছবে জমির দলিল। এবার জানাবো দুয়ারে দলিলে যে যে সুবিধাগুলি পাবেন। ঘটনা হলো বছর খানেক আগে থেকেই অনলাইনের মাধ্যমে জমির দলিলে সার্টিফাইড কপি তোলার ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু জমির আসল দলিল তুলতে হলে সেই রেজিস্ট্রেশন অফিসে যেতে হতো। শুধু দুর্নীতি নয়, সেখানে দিনের পর দিন বসে থাকা, ঘুরে ঘুরে চলে আসার ফলে মানুষের যেমন সময় নষ্ট হতো তেমনই বহু টাকাও খরচ হয়ে যেত। আর সেই পরিস্থিতি বদলাতে এমন উদ্যোগ নিয়েছে সরকার, তবে এতে রাজ্য সরকারও উপকৃত হবে বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ রেজিস্ট্রেশন অফিসে যাওয়ার অনীহার কারণে বহু সম্পত্তির খাজনা নিয়মিত জমা পড়ে না, তাছাড়া মিউটেশন, পর্চা তৈরি এগুলো না করার কারণে সরকার বহু সম্পত্তি রাজস্ব থেকে বঞ্চিত হয়। কিন্তু দুয়ারে দলিল প্রকল্প চালু হলে আম জনতা উদ্যোগ নিয়ে সম্পত্তি সংক্রান্ত এই কাজগুলো সেরে ফেলবে বলে মনে করা হচ্ছে। এইসব শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে কবে থেকে চালু হবে এই দুয়ারে সরকারের এই প্রকল্প, তবে দুয়ারে দলিল কবে থেকে চালু হবে তা এক্ষুনি বলা সম্ভব হচ্ছে না, কারণ রাজ্য প্রশাসনের শীর্ষস্থান থেকে এই বিষয়ে চূড়ান্ত প্রস্তাব নেওয়া হচ্ছে। কিন্তু এই পরিষেবা শুরু করার চূড়ান্ত বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। মুখ্যমন্ত্রী যদি ছাড়পত্র দেন তাহলে ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবির থেকে চালু হয়ে যাবে দুয়ারে দলিল প্রকল্প।